नमस्कार बंधुरा, आमार चैनेले आपनादे सकल के स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछे। आज आमी आपनादेर काछे एक अति गुरुत्वपूर्ण भिडियो निये एसेछी। भिडियोटीर विषय होच्छे सरकारी प्रधान तीनटी विधि, अर्थात किना हात सैनिटाइज करा, मुखे मास्क परा ओ सोशल डिस्टेंस मेनटेन करार साथे साथे आर की करले आपनारा कोनो भावेई করোনার তৃতীয় ঢেউয়ের কবলে পড়বেন না। কেননা আমাদের মতো জনবহুল দেশে যতই আপনি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে চান, সেটা আপনি পারবেন না। কারণ জীবন ও জীবিকার কারণে আপনাকে বাসে, ট্রেনে, অর্থাৎ কিনা ভিড়ের মধ্যে যেতেই হবে, তাই তো? আপনারা সকলেই জানেন বিশেষজ্ঞের মতে করোনার তৃতীয় ঢেউ খুব নিকটে এবং তাহা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে শিশু থেকে বয়স্ক সকলকেই আক্রমণ করবে। তাই এই ভয়ঙ্কর আক্রমণের হাত থেকে আমাদের শরীরের শ্বাসযন্ত্র ও পরিপাকতন্ত্র, সর্বোপরি আমাদের নিজেদের বাঁচাতে আজ এই ভিডিওতে তিনটে গুরুত্বপূর্ণ ও অভিনব উপায়ের কথা আপনাদের বলব। ভিডিওটা কাইন্ডলি শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? করোনা ভাইরাসের এই ভয়ঙ্কর তৃতীয় ঢেউয়ের সংক্রমণের হাত থেকে নিজেদের বাঁচাতে গুরুত্বপূর্ণ ও অভিনব প্রধান তিনটি উপায় হল, এক নম্বর, যথোপযুক্ত খাবার খাওয়া, দু নম্বর, রান্না করার সঠিক পদ্ধতি, আর তিন নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুম। এবার আমি তাহলে প্রথম পয়েন্টে আসি। প্রথম পয়েন্টটা কি? যথোপযুক্ত খাবার খাওয়া। এই যথোপযুক্ত খাবার হলো সেই খাবার যা কিনা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। কেননা অ্যান্টিঅক্সিডেন্ট হলো কিছু ভিটামিন, মিনারেল ও এনজাইম যা শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে। এই ফ্রি র্যাডিকেলটা কি? এই ফ্রি র্যাডিকেলটা হচ্ছে দেহের কোষ, প্রোটিন ও ডিএনএ ক্ষতি করে। শরীরের কোষগুলিকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে শরীরে জীবাণু সংক্রমণের ঝুঁকি প্রতিরোধ করতে সহায়তা করে এই অ্যান্টিঅক্সিডেন্ট। প্রধান অ্যান্টিঅক্সিডেন্টগুলি হল বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, লাইকোপেন, লুটেইন, সেলেনিয়াম ইত্যাদি। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে খাবারগুলো বেশি করে খেতে হবে, অর্থাৎ কিনা যে খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেগুলি হল সবজির মধ্যে করলা, যার মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে। করলা ছাড়া বিট, গাজর, টমেটো, মিষ্টি আলু, ক্যাপসিকাম, ফুলকপি, কুমড়ো, মটরশুঁটি, শাকের মধ্যে যে কোনো ধরনের শাক বা যে কোনো রঙের শাক, যেমন পুঁই শাক, পালং শাক, লাল শাক, নোটে শাক, কলমি শাক, মেথি শাক। ফলের মধ্যে লেবু জাতীয়, যেমন কমলা লেবু, বাতাবি লেবু, পাতি লেবু, মৌসাম্বি, পাকা পেঁপে, আঙুর, আম, তরমুজ, জলপাই, আনারস, ডালিম। মশলার মধ্যে গোলমরিচ, দারচিনি, হলুদ, রসুন, আদা। অন্যান্য খাবারের মধ্যে বার্লি, ওটস, লাল চাল ও আটা। দইয়ের মধ্যে টক দই মেনলি। এটি প্রোবায়োটিক্স যা শ্বাসযন্ত্র ও পরিপাকতন্ত্র সংক্রমণের ঝুঁকি প্রতিরোধ করে। বাদাম জাতীয় খাবারের মধ্যে কাঠবাদাম, চীনাবাদাম, পেস্তাবাদাম, বাদাম তেল, আখরোট, ভেজিটেবল অয়েল, এর মধ্যে প্রচুর পরিমাণে আপনারা ভিটামিন ই পাবেন। চায়ের মধ্যে গ্রিন টি, লাল চায়ে অ্যালথেনিন, ইজিসিজি, মানে এটা দু রকমের অ্যান্টিঅক্সিডেন্ট, একটা নাম হচ্ছে অ্যালথেনিন, একটা হচ্ছে ইজিসিজি, এ দুটোই পাবেন গ্রিন টি এবং লাল চায়ের মধ্যে, যা আমাদের শরীরে জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ের অনেক যৌগ তৈরি করে শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে। এছাড়া
ভিটামিন B6, জিঙ্ক জাতীয় খাবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি কোষ মানে তৈরি করার কোষ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার কোষ বৃদ্ধি করে। এই ভিটামিন B6 আর জিঙ্ক জাতীয় খাবার, এই খাবারগুলি কি মেনলি সামুদ্রিক খাবার, পম্পলেট, খয়রা, এছাড়া দুধ, দুধের মধ্যে দুধ ছাড়া দুগ্ধ জাতীয় খাবার, যেমন ধরুন আপনি পনির, মাখন, ঠিক আছে। তাই এই ধরনের খাবার বেশি করে খেতে হবে আপনাকে। এছাড়া এর সঙ্গে সঙ্গে উচ্চমানের আমিষ জাতীয় খাবার, যেমন ডিম, গরুর ওই মুরগির মাংস, খাসির মাংস খেলে কিন্তু চলবে না, আপনাকে মুরগির মাংস খেতে হবে বেশি করে। হয়ে গেল এবারে দ্বিতীয় উপায়। দু নম্বর উপায়টা কি বলেছিলাম আপনাদের, দু নম্বরটা হচ্ছে রান্না করার সঠিক পদ্ধতি। অ্যান্টিঅক্সিডেন্টের খুব ভালো কাজ পেতে হলে খাবার রান্নার সময় অতিরিক্ত তাপে বা দীর্ঘ সময় ধরে রান্না করতে পারবেন না, আপনাকে প্রয়োজনীয় তাপমাত্রায় রান্না করতে হবে। রান্না হয়ে গেছে তারপর আপনি ভালো করে কষাচ্ছেন, হবে না, তাতে যা অ্যান্টিঅক্সিডেন্ট ছিল খাবারের মধ্যে সব নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনি প্রয়োজনীয় তাপমাত্রায় রান্না করবেন, হাই ফ্লেমে রান্না করতে পারবেন না এবং অনেকক্ষণ ধরে রান্না করতে পারবেন, তাহলে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যাবে। তিন নম্বর উপায়টা কি বলেছিলাম আপনাদের, তিন নম্বর উপায়টা হচ্ছে পর্যাপ্ত ঘুম। এই পর্যাপ্ত ঘুমের প্রচণ্ড দরকার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ অপর্যাপ্ত পরিমাণ ঘুম শরীরে কর্টিসল হরমোনের চাপ বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাই পর্যাপ্ত ঘুমের খুব প্রয়োজন, আপনাকে প্রচুর পরিমাণে ঘুমাতে হবে। কীরকম, মোটামুটি অ্যাভারেজ 7-8 ঘন্টা, যেটা ডাক্তাররা বলে সাউন্ড স্লিপ, 7-8 আওয়ার্স পার ডে আপনাকে ঘুমোতে হবে, ঠিক আছে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না যেন, আর শেয়ার করুন প্লিজ সবার সাথে। আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কিন্তু খুব তাড়াতাড়ি আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি, আজকের বলবো না, ওটা সাসপেন্সে থাকবে, ঠিক আছে। আজ তাহলে আসি, নমস্কার।